আসসালামু আলাইকুম। আমরা কলকাতায় 4 দিন প্রচুর ঘোরাঘুরি করে আজকে আমরা ফিরে যাচ্ছি আমাদের দেশে। দেশে ফিরে যাওয়ার সময় আমরা নিজেরা বেশ চিন্তায় থাকি ইন্ডিয়া এবং বাংলাদেশের ইমিগ্রেশন নিয়ে, যার কারণ হচ্ছে আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন দুই দেশের ইমিগ্রেশনে। আর সেসব নিয়েই আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে জানাবো কিভাবে আসলাম কলকাতা থেকে বেনাপোল, কত খরচ লাগলো এবং কত সময় লাগলো, সেই সাথে জানাবো ইমিগ্রেশনে আমাদের কোনো ঝামেলাতে পড়তে হয়েছে কিনা। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই অনেকের পরিবারের জন্য বিভিন্ন রকম গিফট আনতে চান, সেগুলো ইমিগ্রেশনে আটকাবে কিনা বা কোনো সমস্যা করবে কিনা, কিংবা আমি কী কী জিনিস এনেছি ইন্ডিয়া থেকে, এগুলোও জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা কলকাতার নিউ মার্কেট এরিয়াতে মার্কুইজ স্ট্রিটের একটা হোটেলে ছিলাম এই 4 দিন, এবং আমরা দুপুর 12টায় হোটেল থেকে চেক আউট করে রওনা দিই শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। আমরা নিউ মার্কেট থেকে বাসে উঠে নামলাম শিয়ালদহ স্টেশনের সামনে এবং ভাড়া নিল জনপ্রতি 10 রুপি। আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে কলকাতা থেকে যশোর চলে যাচ্ছি, এবং এখন আসি আমি হচ্ছে শিয়ালদহ স্টেশনে, এই যে স্টেশন, এবং শিয়ালদহ স্টেশন থেকে মাত্র হচ্ছে 20 টাকা দিলে আপনি চলে যাবেন হচ্ছে বনগাঁও স্টেশনে, এবং বনগাঁও থেকে 8 টাকা ভাড়া হচ্ছে আপনার ওই সিএনজিতে করে, যেটা করে আপনি হচ্ছে একদম পেট্রোপোল পর্যন্ত যেতে পারবেন। এবং আমি আজকের ভিডিওটা করার রিজন হচ্ছে যে ইন্ডিয়া থেকে কী কী জিনিসপত্র নিয়ে গেলে বা কীভাবে আসলে কাস্টমস আটকাবে বা আপনি ইমিগ্রেশনের বাধাও করতে পারে, এইসব বিষয় নিয়ে আর কি জানানোর জন্য এই ভিডিওটা। সো আমরা হচ্ছে যাবো, এবং আমাদের সাথে ইমিগ্রেশনের কোনো ঝামেলা হয় কি না এটা জানাবো আজকে আর ভিডিওতে আর কি। সো চলেন ট্রেন জার্নি করেই, দেন হচ্ছে সিএনজি জার্নি, দেন হচ্ছে ইমিগ্রেশন। সো চলেন শুরু করা যাক। তো আমরা স্টেশনে ঢুকেই আগে টিকিট কাটি বনগাঁ স্টেশনের। ট্রেন ভাড়া জনপ্রতি 20 রুপি। যান্ত্রিক ত্রুটির কারণে টিকিটের এখানে বেশ লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের, তবে ভাগ্যক্রমে ট্রেন কিছু সময় লেট থাকায় আমরা দৌড়ে ট্রেনে উঠে যাই। কটার জেনারেশন? আমরা শিয়ালদহ থেকে যাচ্ছি বনগাঁতে, এবং এটি শিয়ালদহ বনগাঁ লোকাল ট্রেন। এই রুটে প্রতিদিন প্রায় 25 থেকে 30 বারের অধিক ট্রেন চলাচল করে। আমরা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে উঠি দুপুর 1:20। এই ট্রেনের শিডিউল টাইম ছিল 12:48। এই ট্রেন যেহেতু লোকাল তাই অনেক ভিড় হয়। আপনারা যদি বসে আসতে চান তাহলে অপেক্ষা করবেন, ট্রেন প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই ট্রেনে উঠবেন, সেক্ষেত্রে আপনারা বসার জায়গা পাবেন। আর ট্রেন এই রুটে 25 থেকে 45 মিনিট পরপর আসে, তাই চিন্তার কোনো কারণ নাই। যেহেতু এটা লোকাল ট্রেন তাই প্রতিটা স্টেশনেই থামে, এবং ইন্ডিয়াতে মানুষজন প্রচুর ট্রেন ব্যবহার করে। যাই হোক, প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো লাগে আমাদের বনগাঁ স্টেশনে আসতে। আমরা বনগাঁ স্টেশনে নামি দুপুর 3:40 দিকে। স্টেশনে নেমেই আমরা দ্রুত একটা সিএনজি ভাড়া করি। সিএনজি ভাড়া জনপ্রতি 50 রুপি, তবে তারা অধিক ভাড়া চাইবে, কিন্তু আপনি তাতে কোনোভাবেই রাজি হবেন না, একটু অপেক্ষা করলেই 50 রুপিতেই যেতে পারবেন। স্টেশন থেকে বর্ডার আসতে আসতে আমাদের বিকাল 4:30 বেজে যায়। আমরা হচ্ছে বনগাঁও থেকে আবার হচ্ছে এই যে সিএনজি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে পেট্রোপোল। এখন বাজে হচ্ছে 3:30, আমরা যাইতে হয়তো বা 3:45 মতো বাজবে, তারপর আমরা ইমিগ্রেশন ক্রস করবো, দেন হচ্ছে আমরা বাংলাদেশ। তো চলেন দেখা যাক যে ইমিগ্রেশনে কী হয় আমাদের সাথে, এবং এই ইমিগ্রেশন মেইনলি হচ্ছে আমাদের একটা টপিক যে ইমিগ্রেশনে আসলে আমাদের কোনো হ্যাসেল দিতে হয় কিনা। চলেন আমরা হচ্ছে এখন থেকে যাচ্ছি। তো বর্ডারে পৌঁছেই আমরা রুপিগুলাকে টাকাতে কনভার্ট করে নিই,
কারণ ইন্ডিয়ান ইমিগ্রেশন কোনোভাবেই রুপি নিয়ে আপনাকে বাংলাদেশে ঢুকতে দিবে না। তাই আপনারাও ইমিগ্রেশনে ঢোকার আগেই রুপিগুলোকে কনভার্ট করে টাকা করে নেবেন। তা না হলে ইমিগ্রেশন আপনাকে রুপি টাকাতে কনভার্ট করতে বলবে এবং সেক্ষেত্রে আপনি টাকা অনেক কম পাবেন। আচ্ছা, এইবার বলি আমি কী কী জিনিস নিয়ে পার হচ্ছি ইমিগ্রেশন। আমি কিছু দৈনন্দিন জিনিসপত্র কিনেছি আমার জন্য, যেমন সাবান, শ্যাম্পু, চকলেট এবং কিছু কোল্ড ড্রিঙ্কস এবং সাথে কিছু জামাকাপড়, জুতা, এসব কিনেছি আমার পরিবারের জন্য এবং এগুলো নিয়েই আমি বর্ডার ক্রস করছি। ইন্ডিয়ান কাস্টমস আমার ব্যাগ না খুলেই আমাকে কিছু জিনিস জিজ্ঞেস করে এবং তারপর আমাকে ছেড়ে দেয়। তবে বিএসএফ আমার এই ডিএসএলআর নিয়ে ঝামেলা করে। তারা আমাকে বোঝাতে চেষ্টা করে যে এটি আমি ইন্ডিয়া থেকে কিনেছি কিন্তু কোনো মেমো আমার কাছে কেন নাই। তখন আমি জানালাম যে এটা আমি বাংলাদেশ থেকে এনেছি এবং তাদেরকে ইন্ডিয়াতে প্রবেশের পূর্বেই আমি আমার ছবি দেখাই। প্রায় 30 মিনিট বোঝানোর পর তারা আমাকে এক প্রকার বকাঝকা দিয়েই ইমিগ্রেশন ক্রস করতে দেয়। তারপর আমরা দুইজন বাংলাদেশের ইমিগ্রেশনে প্রবেশ করি এবং সেখানে বিজিবিরা আমাদের ব্যাগ খুলে চেক করে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, যারা মেডিকেল ভিসাতে দেশে আসছে তাদের ব্যাগ সেভাবে চেক করে না। তো বাংলাদেশ ইমিগ্রেশন পার হওয়ার পর আমার আর আসলেই ইচ্ছা করেনি ভিডিও করতে। আমার মনে হয়েছে আমি কখন বাসায় যাব। আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর ওখানে হচ্ছে ইমিগ্রেশন পার হওয়ার পর আসলে ভয়েস দেওয়ার মতো একটা অবস্থা ছিল না। এখানে ইমিগ্রেশন আমরা 20-25 মিনিটের মধ্যে হচ্ছে ক্লিয়ার করে ফেলছি, মানে আমরা পার হয়ে গেছি। একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যেই বিএসএফ বা ওরা হচ্ছে বারবার বলতেছিল যে ইন্ডিয়ান রুপি নিয়ে যাওয়া যাবে না, ইন্ডিয়ান রুপি থাকলে এগুলো ভাঙায় নেন ভাঙায় নেন, এবং রেটও বেশ ভালো দিচ্ছিল। তো আপনারা যেটা করবেন যে পাশ থেকে আসার সময় ইন্ডিয়ান রুপিটা ভাঙায় নেবেন, ইন্ডিয়ান রুপিটা রাখার দরকার নাই আসলে। সো আমাদের কাছে যে পরিমাণ ইন্ডিয়ান রুপি ছিল আমরা ওইগুলো এক্সচেঞ্জ করে নিয়েছি। এখন দিচ্ছে হচ্ছে 142 টাকা মতো রেট আর কি। সো আমরা ওটা চেঞ্জ করে চলে আসছি আর কি। আর বাংলাদেশে তেমন সমস্যা হয় নাই, শুধু হচ্ছে ওই যে দালাল আছে, দালালদের মানে আমরা বুঝতেই পারি নাই যে আমরা দালালের খপ্পরে পড়ছি, যাই হোক ওখানে 100 টাকা মতো আমাদের নিচে আর কি। এই তো এই ছিল। আর হচ্ছে আমরা ওই পোর্ট পার হওয়ার পর, বেনাপোল আসার পর আর ওখানে এমন অবস্থা ছিল না যে হচ্ছে আবার ভয়েস দিব ওখানে দাঁড়ায়। সো বাসা থেকে দিলাম। তো এই ছিল হচ্ছে আমার কী বলে কলকাতা থেকে হচ্ছে বেনাপোল আসা পর্যন্ত এবং ইমিগ্রেশনের ব্যাপারটা। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।